সকল শিক্ষার্থীরা, মাইক্রোসফট ওয়ার্ড আজকে আপনাদের স্বাগত। আজকের বিষয়টি আমরা খুবই গুরুত্বপূর্ণের সাথে আলোচনা করব, গুরুত্বপূর্ণতার সহিত, কেননা মাইক্রোসফট এক্সেল কে আমরা জানি সাধারণত হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হয়। মাইক্রোসফট ওয়ার্ড ও চাইলে আপনি হিসাব নিকাশ করতে পারেন এই টেবল ফর্মুলা কে কাজে লাগিয়ে। তো চলুন দেখে আসা যাক কিভাবে টেবল ফর্মুলা কে কাজে লাগিয়ে আমরা হিসাব নিকাশ করতে পারি। যেমন দেখুন, আমার এক নম্বর কলামে আমি যে সংখ্যাগুলো লিখেছি, লিখার পরে আমি চাচ্ছি যে এটাকে এখানে যোগফল করে এখানে ফলাফলটা বসানোর জন্য। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আসলে এটি যোগ করে বসানো যায়। তার জন্য লেআউট অপশনে যেতে হবে এবং এখানে আমরা ফর্মুলা নামে একটা অপশন দেখতে পাচ্ছি এবং এই জিনিসটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি এখানে ফর্মুলাতে যাই। ফর্মুলাতে যাওয়ার পর ইজ ইকুয়াল চলে আসছে এবং এখানে আমি সাম লিখবো। সাম মানে হচ্ছে যোগ, সাম এবং ব্র্যাকেটে। তার আগে এখানে একটা কাজ করতে হবে আমাকে, এখানে কার্সরটা রাখতে হবে ঠিক এই বরাবর। কার্সরটা এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই, এই বরাবর কার্সরটা রাখলাম। ফর্মুলাতে গিয়ে আমি এখানে সাম সাম অ্যাবাভ লিখা রয়েছে অলরেডি, যা দেখতে পাচ্ছি অটোমেটিকভাবে সাম অ্যাবাভ বলতে অর্থাৎ উপরে জিনিসগুলোকে যোগ করতে হবে। সাম ওকে ওকে দিলাম। দেখুন আমার কিন্তু 23 বসিয়ে দিয়েছে যোগ করে। বি সি ডি এ মানে হচ্ছে A1, বি মানে হচ্ছে B1 এবং এরপরে যেগুলো যাবে ঠিকইভাবে A2, যেমন এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, ব্ল্যাঙ্কটা A3 এবং এটা হচ্ছে A4। বিয়োগে করি A2 থেকে A4 এর মাঝখানে আমরা বিয়োগ করবো, অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ দিলে দেখা যাক কি থাকে। সো -1 এখন আসছে। সো দেখেন, দেখে নেওয়া যাক আমরা এবার যোগ করি এই এই এখানে এসে দ্বিতীয় নাম্বার ঘরে এসে। আমরা চাচ্ছি যে এই যে A4 এর সাথে B2 এর যোগ করতে। সো আমি এখানে ফর্মুলাতে গেলাম। ফর্মুলাতে যাওয়ার পরে A2 প্লাস B2, A2 সাথে B2 যখন আমি যোগ করবো দেখা যাক কি আসে, 7 আসছে। সেইভাবে আমরা গুণ ভাগ করতে পারবো। দেখা যাক আমরা চাচ্ছি যে 6 এর সাথে 4 গুণ করতে, অর্থাৎ A2 এর সাথে, না এটা করবো না। আমরা চাচ্ছি যে C3 এর সাথে, C3 তে 7 আছে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে C এর উপর থেকে C1, এটা C2, এটা C3, আর এটার সাথে আমি 4 ইয়ে করতে, এটা হচ্ছে A1, A2, A3, A4, A5, A6, A6 এর সাথে C3 গুণ করার জন্য। সো A3 প্লাস C3 এখানে A6 হবে এবং এটা গুণ হবে A6। এই জন্য কিবোর্ড থেকে আপনাকে স্টার ইউজ করতে হবে। সো ওকে ক্লিক করলাম এবং একই সাথে দেখতে পাচ্ছি 4/28 হওয়ার কথা, ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু আসলে তো আমরা C3 এর সাথে A6 এর গুণ করেছি, যার জন্য 4/28। সো আপনারা এই বিষয়ে কেয়ারফুল থাকবেন এবং একই সাথে ভাগ করতে পারবেন। আমরা এখানে ভাগ করব এবং ভাগ করব এই 28 কে 7 দিয়ে ভাগ করব, অর্থাৎ এটা যদি A6 হয় A8 এর সাথে A8 কে ভাগ দিব আমরা C3 দিয়ে ভাগ দিব। সো আমরা ফর্মুলাতে আবার গেলাম, আমরা A8 এবং অবলিক চিহ্ন দিলে ভাগ হয়ে যায় এবং C3। সো ওকে দিলাম। সো এই হচ্ছে ফর্মুলার বিষয়গুলো রয়েছে। এছাড়া আরও কিছু একটা বিষয় রয়েছে, যেমন আপনারা এখানে পেজ ফাংশনও একটা বিষয় রয়েছে, এখানে আমরা এগুলো মুছে দিই প্রথমে এই ফর্মুলা থেকে। এখানে যে অ্যাভারেজ, ডিফাইন্ড, ফলস, ইফ, ইন্টিজার ইত্যাদি বিষয়গুলো রয়েছে। সো এগুলো আপনারা সব টেস্ট করে দেখবেন। এর মধ্যে আমি একটা জিনিস দেখাই, যেমন ম্যাক্স, যেমন আমি কার্সরটি সাধারণত এই ঘরে আনি। এই ঘরে আনার পরে আমি এখান থেকে, অর্থাৎ যে এক থেকে যতগুলো এই কলামে যত কিছু আছে এটার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটাকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় সংখ্যা 23। এটা আপনি চাইলে ফর্মুলা ইউজ করে করতে পারবেন। যেমন আমি এখানে এটা কেটে দিয়ে এখানে ম্যাক্স লিখি, ম্যাক্স দিলাম এবং ম্যাক্সের পরে এখানে ম্যাক্সের ভিতরে উপরে অ্যাবাভ লিখতে হবে। আমি অ্যাবাভ লিখে দিই উপরে, অ্যাবাভ অর্থাৎ উপরেগুলো। সো ওকে ক্লিক করলাম। সো আমার ফর্মুলাটা কাজ করেনি আসলে, নিশ্চয় ফর্মুলাতে ভুল রয়েছে। সো এইখানে আমি ম্যাক্স লিখে দিই উপরে, সামের জায়গায় ম্যাক্স। সো ম্যাক্স করে এই ফর্মুলাটি দিলাম, এরপর ওকে ক্লিক করলাম এবং এখানে দেখাচ্ছে ঠিকই 23। সো এইভাবে আসলে আপনারা ফর্মুলা দিয়ে অনেক কাজ করতে পারবেন ইজিলি। সো ধন্যবাদ সকলকে।